ক্রিকেটার হওয়ার অনেক গল্পই তো থাকে কেউ শখের বসে খেলতে খেলতে আচমকা বনে যান পেশাদার ক্রিকেটার কেউ আবার প্রেমিকাকে পটাতে কেউ ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে বড় হয়ে সেই স্বপ্ন পূরণ করেন কিন্তু কখনো কি শুনেছেন পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার জন্য কেউ ক্রিকেট খেলছেন ক্রিকেটার হয়েছেন ছবিতে যাকে দেখছেন বেশি নম্বর পাওয়ার জন্য ক্রিকেট খেলা সেই জিতেশ শর্মা এখন টিম ইন্ডিয়ার সদস্য কোনো রূপকথার গল্প ভাববেন না এটাই বাস্তবতা ইএসপিএন ক্রিকেট ফোকে দেওয়ার সাক্ষাৎকারে নিজের জীবনের এমন চমকপ্রদ ঘটনাই বলেছেন ভারতীয় এই উইকেট কিপার ব্যাটার মহারাষ্ট্রের জিতেশের কখনোই ক্রিকেট খেলার কোনো ইচ্ছে ছিল না শুরুতে প্লাস্টিক বল দিয়ে মজার ছলে খেললেও পরবর্তীতে স্কুলের পরীক্ষায় অতিরিক্ত নম্বর পাওয়ার জন্য ক্রিকেট বলে খেলতে শুরু করেন কেননা মহারাষ্ট্রের নিয়ম দশম শ্রেণীর মধ্যে কেউ রাজ্য দলের হয়ে খেলতে পারলে পরীক্ষায় তিনি চার পার্সেন্ট অতিরিক্ত নম্বর পাবেন আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলা এই উইকেট কিপার ব্যাটার অবশ্য তখন স্কুল দলের হয়ে ফুটবল খেলতেন এরপর বন্ধুদের পরামর্শে ফুটবল ছেড়ে ক্রিকেটে আসা সেখানেও অতিরিক্ত নম্বরের ঝোঁক স্কুলের ক্রিকেট দল ভালো হয়। রাজ্য দলের সুযোগ হলে আরও বেশি নম্বর পাবেন সেজন্যই স্কুল দলে ট্রায়াল দেন উইকেট কিপার হিসেবে টিকেও যান সেখান থেকেই ক্রিকেটের শুরু এবং দশম শ্রেণীতে থাকতেই সুযোগ পান রাজ্য দলে রাজ্য দলে পেশাদাররা খেলেন আর পেশাদার হতে হলে তো কষ্ট করা চাই ফিটনেস ঠিক রাখা চাই জানলে অবাক হবেন জিতেশ নিজের ফিটনেস ঠিক রেখেছেন ক্রিকেটের জন্য না অন্য পেশায় ক্যারিয়ার করবেন বলে উনত্রিশ বছর বয়সী এই উইকেট রক্ষকের স্বপ্ন ছিল প্রতিরক্ষা বাহিনীতে ক্যারিয়ার করবেন তাই এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষায় পাশ করার ফিটনেস অর্জন করতে জিতেশের বাবা পরামর্শ দিয়েছিলেন জিতেশ যেন ক্রিকেট চালিয়ে যান যখন দ্বাদশ শ্রেণীতে পড়তেন সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে বিদর্ভ অনূর্ধ্ব উনিশ দলের ডাক পান তখনও ওই চার পার্সেন্ট অতিরিক্ত নম্বরের লোভে খেলতে থাকেন যখন দ্বিতীয় বছরের মতো যুবা দলে ডাক পেলেন এবং পারফর্ম করলেন তখন মনে হলো তার তো ক্যাপ্টেন হওয়ারও সুযোগ আছে জিতেশ তখনই বুঝলেন এই খেলাটা তাকে জাপটে ধরতে শুরু করেছে জীবন তাকে নিয়ে যাচ্ছে অন্য অন্যদিকে ক্রিকেটের দিকে যদিও তার মাথায় ইন্ডিয়ার হয়ে খেলার ভাবনা তখনও ডালপালা মেলেনি ক্রিকেট পছন্দ করতেন অন্য কারণে কারণ অনেক ঘুরতে পারতেন ভালো ভালো হোটেলে থাকতেও পারতেন এরপর উঁচু নিচু অনেক পথ পেরোতে পেরোতে জিতেশ এখন এই পর্যায়ে শ্রীলঙ্কার সঙ্গে প্রথমবারের মতো টিম ইন্ডিয়া স্কোয়াডে ডাক পেয়েছিলেন আছেন নিউজিল্যান্ড সিরিজেও তবে এখনও এই মিডল অর্ডার ব্যাটারের ইন্টারন্যাশনাল ক্রিকেটে অভিষেক হয়নি আফরান পিয়াল অলরাউন্ডার